আমি আমার পার্সেল রিসিভ করে নিয়েছি। দেখো কি জোরে বৃষ্টি নেমে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ডনি ব্লগ। আশা করি সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি রিম্পা, জাস্ট ফাটাফাটি সকালবেলা উঠেই তাড়াহুড়ো লেগে গেছে, স্নান ঠান করে ছাতু ঠাতু খেয়ে একদম রেডি। দোকানে প্রচণ্ড ভিড়, শুক্লা দোকান খুলে দিয়েছে। আমি আর রিম্পা এই বেরোবো। এটাতে আছে তরকা, নিয়ে নিয়েছি, রুটি বাইরে থেকে কিনে নেবো, কারণ দোকানে এখন এমন পরিস্থিতি থাকছে ওই দুপুরবেলা বসে দোকানে ভাত খাওয়া একদম পসিবল হচ্ছে না। রুটি থাকলে কি যখন তখন একটু টুক করে নিয়ে খুলে খেয়ে নেওয়া যাচ্ছে। শরীর আর দিচ্ছে না, মানে সে মনে হচ্ছে যেন মানে শরীরটাকে ঠেলে 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 নিয়ে যাচ্ছি এরকম একটা মানে পরিস্থিতি। এত টায়ার্ডনেস রয়েছে, একটা না মানে প্রায় আজকে 77-78 দিন টানা দোকান খোলা, বন্ধ হয়নি এখনো তো প্রায় 25-30 দিন তো খোলা থাকবে। 100 দিন কভার করবো আমরা, টার্গেট নিয়েছি যে 100 ডেজ না 100 দিন পুরো দোকান ওপেন আমাদের। তাই করতে গিয়ে আমাদের পুরো হয়ে গেছে, স্কুটি নেমে গেছে, আমি এই যে তালা দিচ্ছি দিয়ে নামবো। আমরা তো সেই 11:30 এসেছিলাম, প্রচণ্ড চাপ ছিল, 5-6 জন ছিল, ছাড়া হয়ে গেছে। দোকানের এই হালাত, এখনই আরো লোকজন ঢুকছে। এখন আমরা একটু বসেছি চা খেতে, এই যে লিকার বানিয়েছি, আর লিকার বানাতে গিয়ে যা হলো আজকে, মুখে গরম ভাপ খেয়েছে এরকম করে দেখছি আমি, উকি মেরে মেরে দেখছিলাম, পুরো গরম ধোঁয়াটা পুরো মুখের সামনে চলে এসেছে। আর দেখা যাক, সুন্দর লিকার হবে, সুন্দর। ও কি কালার, পরিতে বাজে 4:55, এখনো স্যাররা খেয়ে উঠতে পারলেন না, কাউন্টারের এখন এই অবস্থা। এদিকে আবার কাস্টমার অলরেডি ঢুকে গেছে, আজে মনে হচ্ছে না খাওয়া হবে। এখন 5:35 সকাল। ই বাবা, বাইরে কি বাজে গন্ধ, বৃষ্টি হয়েছে, কি বাজে গন্ধ বেরোচ্ছে। আর আমি যাচ্ছি এখন রুটি আর অমলেট ফোন করে বলে দিয়েছি রাখতে, চেনেন একটা দাদা আছে ওর থেকে রুটি নিই, আর এখন নিয়ে চলে আসি। তারপর তরকা তো আনাই আছে, খেয়ে নেবো। এই যে পাশের দোকান থেকে একটা রুম ফ্রেশনার কিনলাম, হঠাৎ বাইরে দরজাটা খুলে যে কি বাজে স্মেল, তার দোকানের দরজা যেহেতু খোলা হচ্ছে বারবার ভেতরে বাজে স্মেল ঢুকছে, আমি এটা কিনে নিলাম। কি ঠান্ডা ভেতরটা। আমি সোনার দোকানের লাইট দেখছি, ছুটি সোনার দোকানে লাইট দেখছে। দিদি যাচ্ছে মার্কেটিং, দিদির কমপ্লিট ব্যাগ নিয়ে, সে মনে হচ্ছে দিদি যেন ইয়েতে যাচ্ছে, পাহাড়ে উঠছে, পাহাড়ে উঠছে, টাটা পাহাড়ে উঠছে মনে হচ্ছে দিদি। আর এই যাই হোক, কাউন্টারটা পুরো মনে হচ্ছে না কেউ, কি বলবো আর, এই যে কোথাও অব্দি মাল চলে এসছে। সন্ধ্যেবেলা বসেছি লাঞ্চ করতে, রুটি তরকা অমলেট আর পেঁয়াজ নিয়ে। আমি রুটি আর অমলেট খাবো, আমি তরকা খাবো না। এখন কটা, এখন ফোন অন হচ্ছে না, 9:12, রিম্পা যাচ্ছে এয়ারপোর্টের দোকানে, আর আমি যাবো ডাইরেক্ট ক্লাবে, আমার কেউ আমাদের পিকনিক, শুধু পিকনিক আর পিকনিক। কি আমার কানে বলটু, যাই হোক একটুখানি এয়ারপোর্ট কাউন্টারে যাব, কাজ আছে ওই জন্য একটু যেতে হবে। লালদুদা এসেছে, লালদুদার সাথে আমি চলে যাচ্ছি। কুটি যাবে না, কুটির আজকে ক্লাবে পিকনিক আছে, কার একটা বন্ধুর বার্থডে, তাই এই জন্য খাওয়া দাওয়া, পিকনিক বার্থডে সব একসাথেই হয় ওদের। আজকে আমাদের সব ফাঁকা হয়ে গেছে, আজকে আমাদের পুরো ফাঁকা হয়ে গেছে, আবার রাতে মাল ঢুকে যাবে, সকালে ভরে যাবে, তাই তো? সকালে ফাঁকা হয়ে যাবে, সকাল থেকে শুরু করো রাতের মধ্যে ফাঁকা হয়ে যাবে। যাই হোক, এখন আমি যাচ্ছি এয়ারপোর্টে। কুটি ভালো লাগছে না, একটা কুরিয়ার গুছিয়েছি, আরো বাকি আছে, একটা সাথে কুরিয়ার গুছিয়েছি, অনেকগুলো এটা হবে, এটা হবে, কালকে মাল যাবে, ও এই জন্য। আর কুটি রাত্রিরে গিয়ে আমাকে খেয়ে দিয়ে গিয়ে আমাকে নিয়ে আসবে, তাই তো? শুক্লা টাটা, তুমি কি কাল আসবে? ও আসবে না, বাদ দাও তুমি আর আমি, ঠিক আছে চলো টাটা। অদ্ভুত প্রাণী কোথা থেকে আসে, বরফ খাচ্ছে, কড়কড় কড়কড় করে, কড়মড় কড়মড় করে, দেখো পুরো বরফটাকে জমিয়েছে, আর কড়মড় করে খাচ্ছে। ইস, ওই দেখো, এ বাবা, দেখো পুরো গোটা একটা বরফ, বুঝতে পারছো? বাটি ওটাকে রেডি করেছে, এবার ওটাকে কড়মড় করে খাচ্ছে। দিদি এটাকে কদিনে শেষ করবে? শেষ করবো না, এটা কি?
কি কি মানুষ কি খায়, এটা কেউ খায়? কত ইউটিউবার আছে জানিস খায়? মরবে। তুমি ওইসব থেকে শিখেছো এসব? হুম, ওই থেকে শিখেছো? হুম, না মোবাইল থেকে। মোবাইল থেকে শিখেছে? না, কত শরীরের ক্ষতি করছে নিজেও জানে না। এটা কত মেয়েরা খায় ফ্রি স্কুলে, এরকম করে এরকম করে খায়, কিসের ক্ষতি হলো? একটুখানি তো আমি মোটা হয়ে যাবে। দিদির বাড়িতে এসেছিলাম, একবারে খাওয়া দাওয়া করেই যাচ্ছি। ভাত, বাটার, আলু সেদ্ধ, লঙ্কা, নুন, ডিম সেদ্ধ, মাছের ঝোল, আর এটা হচ্ছে ডাল সেদ্ধ। এখন রাত্রি পৌনে একটা, আর ক্লাবে পিকনিক ছিল। রিমপদ এয়ারপোর্টের দোকানে চলে গেছে, ক্লাবে পিকনিক ছিল, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এই জাস্ট বেরোলাম। এখন যাচ্ছি রিমপাকে আনতে। আর যেহেতু কাঠের জলে রান্না হচ্ছে, লোহাটা এত গরম, এই যে আমি আমার পার্সেল রিসিভ করে নিয়েছি, এবার ডেলিভারি হবে ডাইরেক্ট বাড়িতে। যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। এবার একটা আমি বাইপাস মারবো, দেখো এইখানে যা খাল মানে জল, আর আমরা এর উপর দিয়ে উঠে যাই। বাইপাসটা মারবো। বাইপাস? হ্যাঁ, দেখো কোথা দিয়ে বেরোবো, পুরো পুরো বাইপাস। দেখো কি জোরে বৃষ্টি নেমে গেছে। আর আমি না এই যে পুরো স্কুটি আমি ডাইরেক্ট একটা শেডের ভেতরে, শেডের তলায় আমরা দাঁড়িয়ে পড়েছি। বলছি কি, চল হালকা যা পড়ছে চলে, এরপর যদি সারা রাত ধরে বৃষ্টি হয় তাহলে যেতে পারবো। সর্বনাশ, কি কপাল আমাদের! ভাগ্যিস দাঁড়াইনি, দাঁড়ালে পুরো ফেসে যেতাম। একটু একটু পড়ছিল হালকা হালকা, বাড়ি এসে মাথাটা ধুয়ে নিলাম একদম, যেহেতু বৃষ্টিতে ভিজে গেছি। আর ডিনার তো আমি ক্লাব, আমার ক্লাবে, আর রিম্পা তো দিদির বাড়িতেই কমপ্লিট হয়ে গেছিলো। চলো তাহলে আজকের মতো ব্লগটা এগিয়ে রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। আর আমাদের ফেসবুক পেজ লুক মাই লাইফ স্টাইল নামেই আছে, পারলে গিয়ে ফলো করে আসতে পারো। আর আমার তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমার সুনীল ঘোষের যে ফেসবুক পেজটা আছে সেটাতেও 5K ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। আর এই চলো বৃষ্টি হয়ে যাওয়া রাতে তোমাদেরকে জানাই টাটা, গুড নাইট।